হাই বন্ধুরা, ওয়েলকাম টু প্রতীশ ফান ক্লাব। আপনাদের সবার স্বাগত। শুভ মহাষষ্ঠী। যে আমি দুর্গা মা আসছিলাম, আর এখন বাজে কটা? 1:30 বাজে। ঠিক আছে, তো এখন নাই তো মা। দেখলেন, শুভ মহাষষ্ঠী সবাইকে। এখন আমাদের কুর্তি মা চান করাচ্ছে আর মানাই এরকম। পড়াটা আমি আপনাকে প্রথমেই বললাম যে পড়া হয়েছে, তো আজকে হচ্ছে পড়োটা আর কি মানা, পরোটা আর আলু পটলের তরকারি। আপনি কিন্তু দেখবেন ওটা অনেক ভালো মা বানায়। আসুন দেখাচ্ছি। মা, কোন জামা পড়া আছে আজকে? কোনো কাজ আছে? কোনো কাজ আছে? ও তাহলে যদি কাজ আছে আমাকে বলো, ঠিক আছে? ঠিক আছে। ফোনই না ভিজে যায়। আর কোনো কাজ আছে? ঠিক আছে, যদি কাজ লাগে আমাকে বলো, ঠিক আছে? মানা, ও মানা কোথায়? মানা, বাথরুমে আছে। দেখলে বানা বাথরুম, কোনো পড়াই নেই। এখন 8 দিন আমার ছুটি, মজা কি মজা। আর যদি আপনি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আর হ্যাঁ মা, যাচ্ছি। এখন বাপ্পার জামা পড়ানো পালা চলছে, এরপরে লোকনাথ বাবা হবে, এরপরে জগন্নাথ, ঠিক আছে? এরকম আর এইগুলো হচ্ছে সব খাবার। মায়ের সাজানো কমপ্লিট হয়ে গেছে। যে ভালো লাগছে আপনাকে? আমার ভালো লাগছে। সরস্বতী মা আছে, সবাই আছে। মা এখন পুজো করবে, মানে করছে এখন। মা এখন করবে পুজো। মা পুজো স্টার্ট করবে। কি হয়েছে মা, কি বলছিলে? কোথায় আছে গঙ্গলাল তো দাদা? আমি সবসময় সত্য কথা বলি, ঠিক আছে? মা কোনো কিছু আমি হেল্প করতে পারবো?
ঠিক আছে। হ্যাঁ দিয়েছি। এইগুলো হচ্ছে আমার গাছ, আমাদের গাছের ফুল হয়েছে, সরি এইটা সব। এই যে মায়ের পুজোটা হয়ে গেছে, চারটা বাজে না। এবার মা পড়ছে খাবার বানাতে আসছে, জল আনছি মা, একটা তো হাতটা আছে বোতলে, আরো বোতলে জল ধরনি কেন, না জলটা খেয়ে নাও তোকে। তো গাই সেটা মা এখন বসে আছে, আকাশটা খুব মেঘলা হচ্ছে। আমি এখানে এখানে বসে আছি, অনেক গরম আজকে, বৃষ্টি হোক যেন ভালো, কিন্তু বৃষ্টি আবার নাও হোক, কেন যদি মাঠটা তো একটা মতো মাঠ তৈরি হয়েছে এই ঠাকুরটা। তো এই যে মানা মানা, তো যে আরো দেখি চলো নানা বানাচ্ছে। এই যে মা পরোটা করছে, এখন নান্না হচ্ছে। আজকের মতো এই ব্লগটা শেষ করলাম, পরের ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে, বাই ফ্রেন্ডস। যদি আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন প্লিজ। ওকে বাই, আবার একটা ব্লগে দেখা হবে আপনাদের।